বাংলাদেশের খেলা মানে সব কাজ বন্ধ, টেলিভিশন স্ক্রিনের সামনে থাকতে হবে, প্রতিটা বল দেখতে হবে, টাইগারদের প্রত্যেকটা চার ছক্কা উদযাপন করতে হবে, উইকেট পড়লে হাততালি দিতে হবে। বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ বাংলাদেশের দর্শকরা কেমন এনজয় করলো, কতটা উপভোগ করলো, চলুন দেখে নেওয়া যাক। ডাকার মতো ডাকলে নাকি বিধাতাও মেলে, টাইগারদের জন্য এমন প্রার্থনায় ক্রিকেট গডের মন নরম না হয়ে কি পারে? যদি কিন্তু প্যাচ কেটে বেরুতে ইংল্যান্ডের সাথে একটা জয় টাইগারদের নিয়ে যেতে পারে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে, তাই সকাল থেকেই টেলিভিশন সেটের সাথে সেটে বসেছে কোটি টাইগার ভক্ত। ব্যাট হাতে মাঠ দাপিয়েছে রিয়াদ মুশি, আনন্দে দিশেহারা হয়েছে ক্রিকেট পাগল জাতি। যেখানেই দেখা গেছে টাইগারদের খেলা সেখানেই হুন্ডি খেয়ে পড়েছে বাংলার মানুষ, গলা ফাটিয়েছে আনন্দ চিৎকারে দুনিয়া কাঁপিয়েছে। মাঠে 11 টাইগারের সাথে বাইরে বসে খেলেছে আরো 16 কোটি বাঘ। উইকেট খসেছে, বিষাদে ভরেছে মন, আবার রান এসেছে, নেচে গিয়ে স্লোগানে মুখর হয়েছে বাংলার তরুণ। শব্দটা পুরনো, উপরওয়ালা লীলা বোঝা বড় দায়, হারে হারে টের পেয়েছে বাংলার মানুষ, কখনো টাইগার পাল্লা আবার কখনো ইংলিশদের, স্নায়ুচাপে বেড়েছে ক্রিকেট পাগলদের রক্তচাপ, হার্টের রোগীদের তো দফা রফা। কার কী বা বাঁচলো আর মরলো দেখার সময় কই, কারণ অসহ্য আনন্দে ডুবেছে গোটা দেশটা, দুনিয়া দেখেছে বাঘের থাবায় কুপকাত সিংহরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, সবার মুখে এক কথা, গো টাইগার গো। হাসান মাহাদি, 71। ময়মনসিংহ শহরের গোটা পুরোহিত পাড়া জুড়ে ছিল ক্রিকেটের আমেজ, সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মোড়ের দোকানগুলো টিভির দিকে, কেনই বা হবে না, ডু অর ডাই ম্যাচে নিজ এলাকার ছেলে রিয়াজ যে গড়লেন নয়া ইতিহাস, টাইগারদের ব্যাটের ফুলঝুরি এনে দিয়েছে ওদের হাতে করতালি। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলো, আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগতেছে, ময়মনসিংহবাসী হিসেবে আমরা অবশ্যই গর্বিত এবং আনন্দিত, তিনি বিশ্বকাপে আজকে সেঞ্চুরি করেছেন, আমাদের খুব ভালো লাগছে। মাহমুদউল্লাহর বেড়ে ওঠা ময়মনসিংহ শহরের পুরোহিত পাড়ায়, হাজার মাইল দূরে অ্যাডিলেডে যখন মাত মাতাচ্ছেন রিয়াদ, তখন গ্রামের বাড়িতে উদ্বিগ্ন মনে খেলা দেখছিলেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। রিয়াদের 100 রান পূর্ণ হতেই নীরবতা ভেঙে সবাই মেতে ওঠেন উল্লাসে, বড় মঞ্চে আদরের ছেলের শতক মনে ধরেছে বাবা মার। আল্লাহর কাছে চাইলাম আর কি, যে আল্লাহ 50টা দেও, 50-র পরে সেঞ্চুরিটা, এইভাবে আমার ছেলে সেঞ্চুরি করছে, প্রথম 50 গুলো পরে সেঞ্চুরি করছে, আমার খুব ভালো লাগতেছে, এবং ওয়ার্ল্ড কাপে এই রিয়াদের এইটাই প্রথম সেঞ্চুরি, সব আল্লাহর ইচ্ছা। রিয়াদের সেঞ্চুরি আর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বাংলাদেশের, তাই স্লোগানে মুখর ময়মনসিংহ বাসী আনন্দ মিছিল করতেও ভুলেননি। সাইকুল রূপক, 71।